আবারও ঘটতে চলেছে সূর্যগ্রহণ। তো হ্যাঁ বন্ধুরা, তো ভারত ও বাংলাদেশ থেকে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ, তো কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখি, এপ্রিলের শেষ দিনই দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ। শনিবার প্রায় ঘন্টা দুয়েকের জন্য ঢাকা পড়বে সূর্য। সূর্য সর্বোচ্চ 65% ঢেকে ফেলবে কালো চাঁদ। স্বাভাবিকভাবে এই আংশিক সূর্যগ্রহণকে নিয়ে মহাকাশ প্রেমীদের কৌতূহল তুঙ্গে। ভারতের সময় সকাল 12:15 থেকে 2:11 পর্যন্ত স্থায়ী হবে গ্রহণকাল। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, দেখা যাবে দক্ষিণ আমেরিকা একাংশ থেকে। এর মধ্যে রয়েছে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, দক্ষিণ পশ্চিম বলিভিয়া, দক্ষিণ পূর্ব পেরু, ব্রাজিলের দক্ষিণ পশ্চিম অংশের একাংশ। এছাড়া আন্টার্কটিকার কয়েকটি এলাকা থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ। পাশাপাশি দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই মহাজাতিক দৃশ্য। উল্লেখ্য, এবছর দুটি সূর্যগ্রহণ দেখা যাবে, এপ্রিল পরে ফের গ্রহণ হবে অক্টোবরে। এবার গ্রহণের অন্যতম আকর্ষণ ব্ল্যাক মুন তথা কালো চাঁদ। মার্কিন গবেষণা সংস্থা নাসা জানিয়েছে সূর্যকে ঢাকবে ওই কৃষ্ণচন্দ্র। কিন্তু কি এই কালো চাঁদ ব্ল্যাক মুন বা ব্লু মুনের মতোই চাঁদের তেমন কোনো পরিষ্কার সংজ্ঞা নেই। তবে জ্যোতির্বিদদের মতে মাসের দ্বিতীয় নিউ মুন অর্থাৎ আমাবস্যা পরে চাঁদের যে রূপটা কালো, কেননা সেই সময় চাঁদের অন্ধকার গোলাকার অংশ পৃথিবী থেকে দৃশ্যমানতা হয়। তবে কালো চাঁদের দেখা পাওয়া বিরল অভিজ্ঞতা। প্রতি 32 মাস অন্তর ব্ল্যাক মুনকে দেখা যায়। এবার সেই কালো চাঁদই ঘটাবে সূর্যগ্রহণ। প্রসঙ্গত, শেষবার সূর্যগ্রহণ হয়েছিল গত বছরের 4 ডিসেম্বর, সেই গ্রহণটি ছিল বলয় গ্রহণ। তার আগের গ্রহণটি হয়েছিল 10 জুন। তবে 2020 সালের প্রথম সূর্যগ্রহণটি হবে আংশিক গ্রহণ, যদিও ভারত থেকে দেখা যাবে না। তবে ইউটিউবে অনেক চ্যানেল লাইভ গ্রহণের সাক্ষী হওয়ার সুযোগও থাকছে বলে জানাচ্ছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।